নমস্কার, আমার চ্যানেলের সমস্ত দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে এখন এই যে একটা অনেক দিনের পড়ে থাকা অধ্যায় একটা পড়ে আছে আমার, এই গাজরের মানে চারাটা কীভাবে রোপণ করব টবে বা ছাদে সেই নিয়ে আমি একটা ভিডিও করছি। আমার বর্তমান চারার পরিস্থিতিতেই আরও অন্তত 10 দিন আগে চারাটা রোপণ করা উচিত ছিল। আপনারা সবাই জানেন যে আমি অসুস্থ, এখনও পুরো সুস্থ হয়নি, ওষুধ খাচ্ছি। তা কী করবো, আর থাকতে পারছি না, সময় চলে যাচ্ছে, সেই জন্যই আমি দেখাতে এলাম। এইবারে দানা থেকে কীভাবে চারাটা এরকম করতে হয় সেটা যদি অনেকের অজানা থাকে বা না দেখে থাকেন, তাহলে আমার এই ভিডিওটার উপরে আই বাটনে ক্লিক করে কীভাবে আমি দানা থেকে চারাটা করেছি ওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তারপরে এটা দেখবেন, দেখলে আরও পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। যাই হোক, এই চারাটার বয়স আমি বলেছিলাম যে চারাটার বয়স যখন 4 সপ্তাহ হবে বা 1 মাস হবে তখন এটাকে অবশ্যই এটাকে ট্রান্সপ্ল্যান্ট করা উচিত, রোপণ করা উচিত, এখান থেকে এখানে পরিবর্তন করা উচিত স্থানটাকে। সে টবেতে হোক, এরকম যদি আপনার 9 ইঞ্চি টব থাকে তাহলে এই 9 ইঞ্চি টবে আমরা বলবো 4 ইঞ্চি ছাড়া আর 8 ইঞ্চি ছাড়া করলে খুব ভালো হয়। তাহলে এইটা টবে খুব বেশি হলে কটা বসবে, 5টা থেকে 6টা ছাড়া বসবে কিন্তু, সোজা কথা। এবার যদি কেউ ঘন করে দেন 7-8টা করতে পারেন, একটু সরু হবে, এই যে ব্যাপারটা। রোপণ করবো কীভাবে, মাটিটাকে আমি কী করেছি দেখুন একবার। মাটিটাকে আমার গোবর সার দেওয়া ছিল, আমার গোবর সার দিয়েই মাটি তৈরি আছে, বুঝতে পারছেন? আলগা দেখছেন, আলগা আছে। গাজর আমরা খাচ্ছি কিন্তু সবসময় জানবেন, গাজর আমরা খাচ্ছি কিন্তু গাজরের মূলটা খাচ্ছি, মূলটা। তাই টিপসটা হলো কি, একটু শুধু দেখে নেন যে কীভাবে গাজর চারাটা তুলতে হয় আর কীভাবে রোপণ করতে হয়, সে টবে হোক বা আপনার ছাদ বাগানে হোক, যেখানেই করুন না কেন, শুধু এইটা দেখে নেবেন। কিন্তু চারা আপনারাও জানেন, গাজর চারা ইনসিটু করা যায় আর এটা ট্রান্সপ্ল্যান্ট করা যায়। ইনসিটু মানে দানা ছড়িয়ে দিলাম আর আমি সেখান থেকে রোপণ করবো না বা সেখান থেকে উবড়ে অন্য জায়গায় নিয়ে যাবো না, রোপণ সেই একই জায়গায় থাকবে। আর এটা হচ্ছে অন্য অন্য জায়গায় রোপিত হবে, এটা কিন্তু বেশি ফলন হবে, এবং এইটাই হচ্ছে সায়েন্টিফিক নিয়ম। 8 ইঞ্চি 4 ইঞ্চি ছাড়া রোপণ করতে হবে, এই 8 ইঞ্চি 4 ইঞ্চি ছাড়া দিলে মানে শতকে প্রায় 1960টার মতো চারা বসবে। এইভাবে 8 ইঞ্চি বা 4 ইঞ্চি যদি বসাই তাহলে 1960টা শতকে 435.6 বর্গ ফুটে বসবে। আর যারা একরে বসাবেন, চারা যদি একরে বসাতে চায় তাহলে 1,96,020টা চারা বসবে কিন্তু একরে, অঙ্কে হিসেব করে দেখে নেবেন, মিলে যাবে। যাই হোক, তাহলে আমি এইভাবে যে চারা বসাবো, আমি একটুখানি জায়গায় চারা আপনাদের দেখাচ্ছি, মাটির একদমই আলগা আছে। তাহলে 8 ইঞ্চি এদিকে সারি দূরত্ব হবে 8 ইঞ্চি, আমি একটু ছোটো করে 7 ইঞ্চি করছি কিন্তু একটু আর একটু ঘন করে দিচ্ছি। আমার এইটুকু জায়গায় অনেকগুলো চারা রোপণ করতে হবে, কী করবো, জায়গাটা ছোটো করে ফেলেছি, সেই জন্য আমি একটু ঘন করে দিচ্ছি, 7 ইঞ্চি দিচ্ছি বা আমি 6 ইঞ্চি রাখতে পারি। কিন্তু নিয়ম হচ্ছে, কিন্তু যারা ব্যবসাভিত্তিক চাষ করবেন, এটা পেঁয়াজ গাছ আমার দেখেছেন, যারা ব্যবসাভিত্তিক চাষ করবেন তারা কিন্তু আমি বলবো তারা যেন 8 ইঞ্চি 4 ইঞ্চি দেয়, গাছগুলো খুব মোটা হবে, সুন্দর হবে। তবে 6 ইঞ্চি রাখছি কিন্তু, কারণ আমার অনেক চারা হয়ে গিয়েছে। আমি 6 ইঞ্চি ছাড়া দেখুন, 5 ইঞ্চি 6 ইঞ্চি ছাড়া করেছি, কারণ আমার জায়গা কম, সত্যি কথা বলি। আমি এদিকে 4 ইঞ্চি রাখছি, আমি 4 ইঞ্চি ছাড়া ছাড়া আমি রোপণ করব। আর এদিকটা 8 ইঞ্চি বলেছে বিজ্ঞানীরা, সেটা আমি আমার জায়গার অভাবের জন্য আমি 6 ইঞ্চি করছি, কিছু করার নেই। সেইভাবে আপনারাও টবে করতে পারেন, একটু সাইজটা ছোটো হবে এই আর কি। আমি জৈবভাবে করছি কিন্তু, আরেকবার বলে দিই আপনাদেরকে, আমি শুধু গোবর সার দিয়ে মাটি কুপিয়ে সুন্দর করে ঝুরঝুর করে রেখেছি। এইবারে আমি দেখুন, আমার ভার্মি কম্পোস্ট আছে, এই যে এই ভার্মি কম্পোস্ট দেখছেন, আমি 4 ইঞ্চি ছাড়া ছাড়া বসাবো, এই 4 ইঞ্চি ছাড়া ছাড়া আমি এই ভার্মি কম্পোস্টটা দিয়ে যাচ্ছি। যারা পশ্চিম, যারা বর্ধমানে আছেন বা যারা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ওনাদের মাটিতে বালি দিতে হয় না, ও বালি মাটি, কিন্তু আমাদের কিন্তু একটু বালি দিচ্ছি আমি, আমার এই ধোয়া বালি যে বারবার বলি আমি, এই ধুয়ে রেখেছিলাম বালি, একটু করে বালি দেবো আমি। আমি সপ্তাহ সপ্তাহে শুধু সরিষার খোল পচা জল দিয়ে যাবো, দেখবেন, তারপর আমি পরবর্তীকালে পরিচর্যা দেখাবো, শুধু সরিষার খোল। চারাটা বসবে সেখানে মাটিটাকে খুব সুন্দর করতে হবে, মূলটাকে আমরা কিন্তু খাবো, সবসময় মনে রাখবেন মূলটাকে আমরা কিন্তু খাবো। তাই মূলটা যাতে মানে প্রসার ঘটতে পারে, মূলের যাতে কোনো বৃদ্ধি হতে অসুবিধে না হয় সেই চেষ্টাটা করতে হবে আমরা।
চারাটা তোলার কাছেই এর সব কেরামতি সব। কীভাবে তুলতে হবে চারাটা? এই দেখুন, জল দিয়ে আমি এটা ভিজিয়ে নিলাম। এইটা আমার শিকড়, শিকড়টা যেন আমার অক্ষত থাকে। এই শিকড়টা অনেক বড় হয়ে গিয়েছে, এত বড়, এত মানে বয়স্ক চারা হয়ে গিয়েছে। এত বড় চারা করার কথা নয়, আমার অসুস্থতার জন্য আমার দেরি হয়ে গেল। এইবারে কায়দাটা হচ্ছে কি, হচ্ছে গাজর হবে, আর গাজরটাই হচ্ছে মূল। এবার ওর থেকে মূলো রম তৈরি হবে। গায়ে গায়ে দেখেছেন ছোটো ছোটো চুলের মতো শিকড়গুলো থাকে, আমরা যে গাজর কিনি সেগুলো মূলো রম পরে হবে, কিন্তু মূল গাজর তো হবে এইটা। এটা যেন বাঁকে আর এইটা যেন স্ট্রেট থাকে। এই যে শিকড়টা, এই শিকড়টা যেন বেঁকে না বসে, মুড়ে না বসে, যেমন আছে তেমন স্ট্রেট করতে। শিকড়টাকে আমি একদম এই পেন্সিলটা সমেত গোটা পুঁতে দেবো মাটিতে একদম। এই দেখুন, এই এইটা হচ্ছে টিপস, এইটা একদম স্ট্রেট চালিয়ে দেবো, একদম সোজা, একদম মুড়বো না, বাঁকাবো না, কিছুই করবো না। দেখুন এই পেন্সিলের সাহায্যে এতে প্রবেশ করালাম। এটা মুড়লেই কিন্তু গাজরটা মেখে গেল আপনার। এই ব্যাপারটা হচ্ছে এই, আমি আরেকটা দেখাই। এই শিকড়টাকে আমি মুড়বো না কোনোভাবে, মানে মুড়ে গেলেই আমার গাজর মুড়ে গেল, আর গাজরের বিস্তার হবে না। এই হচ্ছে কায়দাটা হচ্ছে এটাই। দেখুন আমি এই বার্মি কম্পোস্ট এবং বালিগুলোকে ওখানে নিয়ে যাচ্ছি, মাটির সঙ্গে যেন না কন্ট্যাক্ট হয়। দেখুন কত পেন দিয়ে আমার তো এতখানি গর্ত আমি করে দিলাম, স্ট্রেট যেন পায়। এই হচ্ছে টেকনোলজি। ঠিকই তো শিকড় আমি এতক্ষণই গর্ত করেছি, আর এই বালিগুলো দিয়ে দিচ্ছি এই জন্যে যেন মাটির সঙ্গে না শিকড়টার কন্ট্যাক্টে আসে, শিকড়টা যেন ভার্মি কম্পোস্ট এবং বালির সঙ্গে যেন ঠেকে থাকে। এই এইভাবে নিশ্চয়ই বোঝাতে পেরেছি আপনাদের। আপনারা কিন্তু এইভাবে টবে বা ছাদে যেখানে করছেন, ছাদ বাগানিরা ওইরকম স্ট্রেট কিন্তু একদম আগে গর্ত করে নেবেন, ডিল করে নেবেন মাটিটা, সেখানে বালি আর ভার্মি কম্পোস্ট যেন থাকে, মাটির সঙ্গে যেন শিকড়ের না কন্ট্যাক্ট আসে, যেন ভার্মি কম্পোস্টের সঙ্গে বালির সঙ্গে যেন শিকড়টা লেগে থাকে, একটা চারা মরবেও না এবং স্ট্রেট হবে সুন্দর, ওটাকে বাঁকাবেন না। এই হচ্ছে পলিসি। এবং চারা রোপণ করতে হবে সবসময় বিকেলে, এখন আমি যেমন করছি এখন প্রায় 4টে বাজে, এমন সময় কিন্তু আপনাকে চারা রোপণ করতে হবে। বসানোর পরে হালকা করে জল দেবেন। কালকে সকালে এরকম আমি হালকা করে জল দেবো আগামীকাল। এইভাবে কিন্তু গাছগুলো আপনারা বসান টবে বা ছাদে, একটা ছাড়া নষ্ট হবে না, গাছটা মোটা হবে পুরোভাবে। এইবারে যারা জৈব নিয়ে ধরে আসেন, এবার আপনি শুধু সপ্তাহ সপ্তাহ খোল পাশে জল দেবেন, দেখি আপনার গাজরকে এখনও হয় দেখি, এবং সে গাজরের সুস্বাদু, তার গাজরের সুগন্ধ এবং খেতে এত সুন্দর লাগবে, বাজারের থেকে ভালো লাগবে। আমার কিন্তু রোপণ করতে দেরি হয়ে গেল, যা কিছু মনে করবেন না, সকলকে ধন্যবাদ জানাই, আমি এটা লাগিয়ে নিচ্ছি, নমস্কার জানিয়ে আমি শেষ করছি। এবং আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে আবার আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, চলুন সকলে এগিয়ে চলি, ধন্যবাদ।